আমরা সহযোগিতা করেছি বিএনপি প্রায় 6.5 সন্ধ্যা করবে
গুলিবিদ্ধ শাহাদাত বরণ করেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেই সব ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসা করতেছেন হাসপাতালে আছেন তাদের জন্য দোয়া করতেছি, তারা যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। একটি কথা বলতে চাই আপনাদের মাঝে, আজকে যারা আপনারা সাহস নিয়ে আসছেন অত্যন্ত ভালো কথা। যদি আওয়ামী লীগের কোনো তালিকাভুক্ত লোক থেকে থাকেন সম্মান করে বলতেছি, বিএনপিতে আসার কোনো আপনার প্রয়োজন নাই। আওয়ামী লীগ করে থাকেন নাহলে চুপ করে জনগণের হাতে থাকেন, বিএনপিতে আসার কোনো প্রয়োজন নাই। কারণ বিএনপি হচ্ছে জনগণের দল, কোনো প্রয়োজন নাই। আমরা কোনো নাটকীয়তা করতে আসি নাই। যারা সহি বিএনপি করেছেন পাঁচটা লোক আসবেন, ইনশাল্লাহ সমস্যা নাই, জনগণ আপনার পিছনে থাকবে। কারণ এই সংগঠন হচ্ছে জনগণের সংগঠন, কোনো নেতা কর্মীর নয়। এখন দেখবেন অনেক নেতা দামি দামি পাঞ্জাবি পরে দামি দামি হুন্ডে দিয়ে আসে, আমরা দেখি আর হাসি যে ভাই রে ঢাকায় প্রোগ্রাম হয়েছে, রাস্তায় আমাদের পূজাটা করছে, কুড়িগ্রামে দাবার খাসি মাইর খাসি, কোনো নেতা আমাদের পরিচয় দেয় না। আমরা গর্বের সহিত ঢাকায় কেন, থানাহাটে কেন, কুড়িগ্রামে কেন, যেখানে বলতে বলবেন যে এই পাখি বাবুর নেতৃত্বে দুলাল লিপ্টন যে আমরা যারা ছিলাম প্রোগ্রামগুলো আমরাই করছি। অনেকে তোমাদের রিজার্ভের নামটা থাকে, আমরা ওই ফেসবুকে পেলেন না, প্রোগ্রাম সরাসরি সকালে করছি, রাত্রে করছি, সন্ধ্যায় করছি, আমরা সেই পাখি সেই বিএনপি করে গেল। যাই হোক, এখানে আপনাদের আশা করার কোনো সুযোগ নাই। বিএনপি হচ্ছে জনগণের সংগঠন, আপনাদের জনগণের সংগঠন, আপনাদের নাম নাই কমিটির মধ্যে। এই বিএনপি আপনাদের, আমাদের বিএনপি নয়, কিন্তু বিএনপি আপনাদের জনগণের। এই জন্যে অতীতে যা হয়েছে আমরা ভুলে যাব। সাধারণ জনগণ বিএনপিতে আসতে চান আসেন, সামনে ভোট আছে, সেই ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনারা প্রমাণ করেন যে আপনারা বিএনপিকে কতটুকু ভালোবাসেন। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপির একটা অংশের মাঝে ঢুকছে, কোন অংশ যে বিএনপি সত্তর বছর নাকের চেঞ্জিং হয়েছে, কিছু আওয়ামী লীগের অনুসার উপরে ভাল যায় ভাই প্রতি হাঁটানা যায় আউলে ওটা নদীর ইসে মারবেন নেক্সে চলো যাই মাসকারি নেই ওটে বালুর পয়েন্ট বাজছে হাঁটো যাই ডাঙা নেই দুই পয়েন্ট হাঁটা ফ্রি নেই নাউজুবিল্লা। যারা বিএনপি করবে কোনো বালুর পয়েন্টে যাবে না, কোনো নদীতে যাবে না, কোনো ফিডিং বাজিতে যাবে না, কারণ সত্তর বছর কষ্ট করেছি এগুলো করার জন্য নয়, ঠিক কিনা বলে অনেকে আশা নিয়ে আসে পার্টির নাম দেবো এটা পয়েন্ট খুলবো, আগে তো আওয়ামী লীগ করতে পারবো না। ওই দিন যদি মনে রাখতে চান তাহলে আপনার জন্য বিএনপি নয়, পরিষ্কার বক্তব্য। বিএনপি কে ভালোবাসতে চান তাহলে দেশকে ভালোবাসতে হবে, যদি বিএনপি কে ভালোবাসতে চান দেশের মানুষকে ভালোবাসতে হবে, বিএনপি কে ভালোবাসতে চান নিজের কর্মকে ভালোবাসতে হবে। আগে নিজের কর্ম, নিজের হালাল রুটি উৎপাদন করবেন, হালাল রুটি খাবেন, খেয়ে বিএনপি কে ভোট দিবেন, তাহলে আপনি বিএনপি বিএনপি করি কিছু করিবিনি খাবেন ওই আশা করলে পরিষ্কার বক্তব্য, বিএনপিতে আসার কোনো প্রয়োজন নাই। এজন্য আজকের আপনাদের এই আলোচনায় আজকে এখানে অনেক লোক আসছে, একটি মেসেজ পরিষ্কার করে দিলাম আমি, কথা কি আপনারা বুঝতে পারছেন? বিএনপি করিমিলি খাওয়ার সংগঠন নয়, বিএনপি জনগণের সংগঠন। কিভাবে জনগণের ভালো হবে, কিভাবে কৃষকের ভালো হবে, শ্রমিকের ভালো হবে, মৎস্যজীবীদের ভালো হবে, চাষিদের ভালো হবে, এগুলো নিয়ে চিন্তা করেন। কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, জনগণ বাঁচলে দেশ বাঁচবে, তাহলে আপনাকে দেশ নিয়ে চিন্তা করতে হবে, দেশের জনগণ নিয়ে চিন্তা করতে হবে। যদি এগুলো চিন্তা করেন তাহলে বিএনপিতে বলবেন ওয়েলকাম, লুটপাট করে খাবেন, পয়েন্ট দেবেন, অমুক করবেন, তমুক করবেন, পরিষ্কার বক্তব্য, তার জন্য বিএনপি নয়, আওয়ামী লীগ করিয়ে নিয়ে যান, বক্তব্য পরিষ্কার, কি কোনো সমস্যাতে বক্তব্যে বক্তব্য একবারে পরিষ্কার, বিএনপি জনগণের দল। আজকে আপনার এলাকায় একটা সমস্যা হয়েছে, এক লোকের মারামারি বেশিছে, আওয়ামী লীগ পিরিয়ডে দেখছি মারামারি বাঁচতে কার সাথে, আওয়ামী লীগের সাথে, মিশরের কেটা আওয়ামী লীগ, দুই বাড়ি ভাড়া করছে সেগুলো আওয়ামী লীগ, খালি টেকারে খেলা হয়নি আপনার এলাকায়, গেলে মনে হয় আপনার এলাকায় হয়নি, আমাদের এলাকায় প্রচুর হয়েছে, এমনকি গরু হারাইছে, গরু কার হারাইছে আওয়ামী লীগের, চুরি করছে কিটা আওয়ামী লীগ, বিচারক কিটা আওয়ামী লীগ, বিচারের মধ্যে দুই পার্টি সেটাও আওয়ামী লীগ, তাহলে কি ভরণ পোষা হয়েছে, গৃহস্থদের সেও আওয়ামী লীগ, চোর আওয়ামী লীগ, বিচারক আওয়ামী লীগ, আর
আবার দুই বাড়ি গুন্ডে ভাড়া করেছে সেগুলো আমি দিয়েছি এসে জুলুম মারামারি এক ছাগলের জন্য 3.5 লাখ টাকা খরচ এটা আমাদের একাই হচ্ছে ভাই আমাদের একা তো ঘটে নাই আমাদের একাই হচ্ছে বিএনপি ওই সংগঠন নয় স্পষ্ট আলাপ কারো এলাকাবাসীর ক্ষতি হচ্ছে যদি বিএনপি ভালোবাসেন সেই ক্ষতিগ্রস্ত লোকটা পাশে দাঁড়াবেন যে জুলুমকারী জুলুমবাজ জালিম তার বিপক্ষে হক কথা বলবেন এবং জালিমদের না মারি না খাটিয়ে ওর এমন একটা শাস্তি দান করবেন জরিমানা করবেন ওই জীবন আর কোনো জুলুম করার সাহস না পায় এটা নাম হচ্ছে ন্যায় বিচার কারণ আজকে আপনি এখানে বসে আছেন কালকে আপনার মৃত্যু হবে কবরে যাবেন না তা কি জবাব দেবেন মুক্তি তুমি কি করছেন ন্যায় বিচার করেন নাই 200 টাকা খায় হক কথা খাবার নেই কাল্লা গুঞ্জি বসে আছেন ঠিক আছে আল্লাহকে ভয় করা শিখবেন বিএনপি ও যাওয়ার বন্ধু বলছে বিএনপি ওলি আল্লাহ দল মুনাফিক কাফিরের দল হলো আওয়ামী লীগ পরিষ্কার বক্তব্য আর মুনাফিক কাফিরের জন্য এই দল বাংলার জমিন থেকে চিরতরে কি আপনাদের মধ্যে অনেক খাউল কথা আসে শেখ হাসিনা উদ্দিনকে বলে আসবে যুক্তি আসবে এটা হবে ওটা হবে খবরদার বিশ্বাস করার কোনো সুযোগ নাই তারা ফাঁকা বুঝে দেয় ফেসবুকে ওটা দিয়ে অনেক টাকা লাগে এই যে লিখছে ফেসবুকে কোনো আলাপ নাই সামনে দেখেন এই পক্ষে এই যে কেয়ারটেকার সরকার আছে আমরা বিপ্লবী সরকার মানুষ আসলে বলে না যে এই সরকারের ক্ষমতা কতটুকু আর দুই জামান চাও ক্ষমতা কাহাকে বলে বিজেপির ফাঁসি দেওয়া শুরু করো 40 বছর 80 বছর একটি জেল দেও ক্ষমতাকে জিনিস দেখবেন পরিষ্কার দেখবেন একটা লোকের আওয়ামী লীগ নেতাও গাড়ি চাইতে পারবে না সমস্ত খুন গুম হত্যা সবকিছু দায় তাদের ঘাড়ে আসি বর্তাবে কারণ তারা একজন ঘটাইছে আপনারা শুনেছেন যে পিলখানা ট্রাজেডি সেখানে হাজার হাজার ভিডিওকে গাইড করে কে দিতে আমি হাসিনা এবং তার সরকারের দোষর এবং ইন্ডিয়ার বিশেষ বাহিনীতে ভারতে ইসলাম সাপ্তাহ করে হাজার হাজার লাশ খুন করে রাতের অন্ধকারে গরম পানিতে রাস্তা পোষে করছে ঠিক কিনা অনেক সাংবাদিক বিএনপি নেতাকর্মী বিশেষ করে দক্ষিণবঙ্গে মাসে লাশ খুন করছে মাসে লাশ খুন করছে বিচার হবে না এগুলা অবশ্যই বিচার হবে সেই বিচারে আস্তে আস্তে সমস্ত ধরা হবে দেখেন এই এক বছর মধ্যে কি হয় আওয়ামী লীগ মুখ দিয়ে বলবে এই লোক বাংলার জমিনে থাকবে না থাকবে না থাকবে না এখানে আরেকটি কথা পরিষ্কার করে দিতে চাই যারা আপনারা বিএনপি কে ভালোবাসেন বিএনপি করতে চান তাদেরকে পরিষ্কার মেসেজ আওয়ামী লীগ যা করছে সেগুলা কি আপনারা বলবেন নানা যুদ্ধে বলেন নাকি মুখত না অন্তরে হ্যাঁ বলে সুযোগ পেলে আমরা বলবো সুযোগ নাই আমরা করতে দেব না আমরা করতে দেব না আমরা ওই ধরনের নেতা বা কর্মী নই যে আমার সামনে একটি আপনি অপরাধ করবেন আর আমি সাপোর্ট দিয়ে পরে আনিস বারবার দেয়া ওই নেতা আমরা নয় পরিষ্কার যে অন্যায় করবে সঙ্গে সঙ্গে দল থেকে তার প্রাথমিক সদস্যপদ বাতিল হয়ে যাবে অর্থাৎ সারা জীবন সে আর বিএনপি করতে হবে তালিকা হয়ে গেছে অলরেডি শুনবেন কিছুদিন মধ্যে এবারে উপজেলায় অনেক বিএনপি লাগব বললাম নাই হয়ে যাবে নাই স্রেফ নাই হয়ে যাবে ফকরের আগের ইতিহাস কিন্তু আমাদের কানে আছে আমরা বলি নাই কিন্তু এবং সেই ইতিহাস কিন্তু লিখিত আকারে জমা হয়েছে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ধৈর্য ধরেন দুই কাপ রেজাল্ট না পেলে বলিয়েন ভাই রেজাল্ট পাই নেই তারপরে আমরা উত্তর দেবো রেজাল্ট পাবেন তার মানে হচ্ছে পরিষ্কার এই সংগঠন দিয়ে কোনো দুই নম্বরই করবেন আর আমরা যারা নেতাকর্মী ছায়া দেখবো সেই নেতাকর্মী আমরা না আপনারা অপরাধ করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রাথমিক সদস্য পদ বাতিল এই কারণে আরেকটি পরিষ্কার কথা বলতে চাই আজকে যে এখানে তাঁতি দলের কর্মী সম্মেলন হচ্ছে এই কর্মী সম্মেলনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যারা এই সংগঠনকে ভালোবাসবেন অতীতে তাঁতি দলের কমিটি হয়েছে সিলমারি শুধু 3 জন 4 জন নেতা ছিল জেলার মধ্যে আছে 9 জন আর এখন এই সমস্ত অঙ্গ সংগঠনের লোকের মধ্যে কোনো অভাব নাই কুটিরা ইউনিয়নে যায় শতাবতি লোক আমাদের কেন মানুষ বিএনপিকে ভালোবাসে সংগঠন সেটা কি হয় হোক
মৎস্যজীবী হোক তাঁতি হোক শ্রমিক হোক যেটাই হোক মানুষ ভালোবাসি ঝাঁকে ঝাঁকে আসতেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক কষ্ট করে অনেক কষ্ট স্বীকার করে এই বৈরী আবহাওয়ায় বৈরী পরিবেশে এখানে এসে বসছেন আমাদের সঙ্গে কথা মত বিনিময় হচ্ছে আমাদের কথা শোনার জন্য আসছে এই জন্য আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে আগামীতে আপনারা যারা সুশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এই বিএনপির হাতকে শক্তিশালী হবে এবং এই শক্তিশালী হবে তখনই যখন আপনি ভোটের মাধ্যমে সিলের মাধ্যমে জানিয়ে দেবেন যে এই অঞ্চলে আগে কি ছিল আর এখন কি হইল এখানে বিএনপির হাত শক্তিশালী দেখবেন অনেক বড় বড় নেতা এখানে আসবে ইনশাল্লাহ সেই পর্যন্ত এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ